الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس فيه علما سخر الله له به طريقا إلى الجنة Come on.
তালিমুল কোরআন বয়স্ক মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, প্রিয় তালিবানে ইজম ও আমার দিন দরদি ইসলাম দরদি মুসলিম ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রিয় হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তালিমুল কোরআন বয়স্ক মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের বিধানাবলী শোনার জন্য মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে সুযোগ করে দেন সেই ভালো কাজ করতে পারে, ঠিক কিনা? আল্লাহ যাকে তৌফিক দেন না সে কখনো ভালো কাজ করতে পারে না, গুনার কাজ থেকে বাঁচতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য ইসলাম ধর্মকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট মুজাহাদা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে নিজের দমদানকে শহীদ করেছেন, মাথাকে খণ্ডিত করেছেন, এই দিনের জন্য রক্তাক্ত হয়েছেন। এই জন্য সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু প্রশংসা বাণী আমরা পাঠ করি। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ওয়া হাজারুন হাজারুন লাইসা কাল হাজারিল ইয়াকুতি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি وَحَجَرٌ حَجَرٌ لَيْسَ كَالْحَجَرِ الْيَاقُوتِ رَبِيعٌ فِي رَبِيعٍ فِي رَبِيعِ وَنُورٌ فَوْقَ نُورٍ فَوْقَ نُورٍ وَأَجْمَلُ مِنْكَ لَمْ تَرَ قَطُّ عَيْنِي وَأَجْمَلُ مِنْكَ لَمْ تَرَ قَطُّ عَيْنِي وَأَحْسَنُ مِنْكَ لَمْ تَلِدِ النِّسَاءُ خُلِقْتَ مُبَرَّأً مِنْ كُلِّ عَيْبٍ خُلِقْتَ مُبَرَّأً مِنْ كُلِّ عَيْبٍ كأنما قد خلقت كما تشاء بلاغ العلا بكماله كشف الدجى بكماله حسنة جميع خصاله صلوا عليه وآله মহাব্বাদের সাথে দুরুদ শরীফ পড়ি, দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
আমার আলোচনা শুরু করার আগ দিয়ে আপনাদেরকে আমি জাহিলি যুগে নিয়ে যেতে চাই। আমার আজকের আলোচনার মাওযু, উদ্দেশ্য, বিষয়বস্তু হলো তালিমুল কুরআন বয়স্ক মাদ্রাসা, অর্থাৎ বয়স্ক মাদ্রাসার পরিচিতি। বয়স্ক মাদ্রাসার পরিচিতি, ইলমের গুরুত্ব, ফজিলত, ওলামাদের ফজিলত, বয়স্ক ছাত্রদের ফজিলত নিয়ে আমার আলোচনাটি বোঝার আগে আপনাদেরকে আমি জাহিলি যুগে নিয়ে যেতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য রূপে পৃথিবীর বুকে যখন আসলেন, তখন পৃথিবীটা ভ্রষ্টতায়, মূর্খতায় ছেয়ে গিয়েছিল। দিনের সূর্য উঠেছিল, ঠিক আছে, তবে প্রকৃতপক্ষে দিন অন্ধকার ছিল। রাতে চাঁদ উঠেছে, ঠিক আছে, তবে প্রকৃতপক্ষে রাত আলোহীন ছিল। এমন বর্বর জামানায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত যখন, বয়স যখন 40 হয়েছে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন। নবুয়ত যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, সর্বপ্রথম পুরুষদের মধ্য থেকে, বালকদের মধ্য থেকে, পুরুষদের মধ্য থেকে, বয়স্কদের মধ্য থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গোলামদের মধ্যে, দাসদের মধ্যে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রাপ্তির পর থেকে নিয়ে 13টি বছর মক্কা মুআজ্জামা, সম্মানিত মক্কায় ছিলেন, এবং এই সময়ে 13 বছর সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ধারে ধারে গিয়ে ইসলামকে পৌঁছে দিয়েছেন। তবে মানুষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করেনি, মক্কার লোকেরা মূল্যায়ন করেনি, তাকে পাথর মেরেছে, তাকে গালি দিয়েছে, পাগল বলেছে। এমনকি তাইফে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, তাইফবাসীরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বেহুদা লম্পট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। বেহুদা লম্পট ছেলেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে রক্তে রঞ্জিত করেছে, পাথর নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে রক্তাক্ত করে ফেলেছে। যেই নবীর গায়ে মুসা পর্যন্ত বসা হারাম ছিল, মাসি পর্যন্ত বসা হারাম ছিল, এই নবীকে এই তাইফবাসীরা এই পরিমাণ কষ্ট দিয়েছিল। এরপর 13 বছর মেহনতে শুধুমাত্র 120 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মদিনায় হিজরত করার উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার জন্য বের হয়ে গেলেন, মদিনার লোকেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আগ থেকে আগ্রহী ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য সহযোগিতা করার জন্য, ইসলামের সাহায্য সহযোগিতা করার জন্য আগ থেকেই তারা আগ্রহী ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় রওনা হলেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
عشق এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এরূপ ছিল মদিনাবাসীদের অন্তরে যেমন প্রিয় নবী যেমন মহিলারা কোন মহিলা যদি তার ছেলেকে হারিয়ে ফেলা ছেলেকে পাওয়ার পর যেমন মা যেরকম আনন্দিত হয় মক্কার থেকে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন তখন মদিনাবাসীরা এরূপ আনন্দিত হয়েছে এবং কি মদিনার গলিতে গলিতে ছোট বাচ্চারা পর্যন্ত খুশে ঈদের মতো আনন্দ করতেছে এবং বলতেছে তালাআল বাদরু আলাইনা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদহা লিল্লাহিদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহে তারা আগ্রহী ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পা রাখলেন তখন মদিনাবাসীরা দলে দলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সংবাদ যখন মানুষের কাছে পৌঁছল তখন দূর দূরান্তের মুসলমানরা মক্কার মুসলমানরা যাদেরকে মক্কার কাফেরেরা বিভিন্নভাবে কষ্ট দিতেছিল তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ইসলামের মহব্বতে মদিনায় হিজরত শুরু করে দিলেন মদিনায় যখন হিজরত শুরু করে দিলেন তখন মদিনায় মুসলমানদের ঢেউ মুসলমান দিন দিন মদিনায় বাড়তেছিল মুসলমান যখন দিন দিন বাড়তেছিল তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসী থেকে আগ থেকেই অঙ্গীকার নিয়েছিল যে যখন মুসলমান তোমাদের মুসলমান ভাইরা যখন মদিনায় হিজরত করবে তখন তাদেরকে তোমরা কিভাবে সাহায্য করবে তখন মদিনাবাসী উত্তর দিল যে আমাদের পানের চাইতেও আমরা মুহাজিরদেরকে ভালোবাসব ভালোবাসার দৃষ্টি এমন ছিল দৃষ্টান্ত এমন ছিল যেই সাহাবীর ঘর দুইটি ছিল যেই সাহাবীর বাগান দুইটি ছিল একটি বাগান একটি ঘর অপর মুহাজির ভাইদেরকে দান করে দিয়েছে যেই আনসার সাহাবীর স্ত্রী দুইটি ছিল একটিকে তালাক দিয়ে অপরটিকে একটিকে তালাক দিয়ে সেটিকে অপর মুহাজির ভাইদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিল যার জায়গা দুইটা ছিল যার জমি দুইটা ছিল একটা মুহাজির ভাইদেরকে দান করে দিয়েছিল তবে কিছু সাহাবি এমন ছিল যারা আল্লাহর রাসূলকে খুব বেশি ভালোবাসতেন এবং কোরআনকে খুব বেশি ভালোবাসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এক মুহূর্তের জন্য পৃথক হতে যারা চাইতেন না তাদের একটি দল মদিনায় ছিল এই সাহাবিদের কোনো ধনসম্পদ ছিল না কোনো টাকা পয়সা ছিল না মাল দৌলত কিছুই ছিল না তাদের স্ত্রী বাল বাচ্চা কিছুই ছিল না পিরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য মসজিদে নববীর একটি কোণে একটি ছাপটা তৈরি করে দিয়েছেন যেই ছাপটার নাম হলো মাদ্রাসাতু আহলি সুফা নাম কি মাদ্রাসাতু আহলি সুফা হত দরিদ্র সাহাবিদের মাদ্রাসা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক সুন্নার আশিক ইসলামের আশিক যারা তাদের মাদ্রাসা মাদ্রাসাতু আহলি সুফা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর একটি কোণে নির্মাণ করলেন এই মাদ্রাসার শিক্ষক ছিলেন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ ছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাতু আহলিস সুফফার
ছাত্র ছিল বয়স্ক ছাত্র, ছাত্ররা কি ছিল বয়স্ক ছাত্র, মাদ্রাসাতু আহলি সুফফার প্রথম ছাত্র হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 39 বছর বয়সে এই মাদ্রাসার ছাত্র হন। কত বছর? 39 বছর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসাতু আহলি সুফফার বয়স্ক ছাত্র। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 34। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসাতু আহলি সুফফার বয়স্ক ছাত্র। হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসাতু আহলি সুফফার বয়স্ক ছাত্র। বয়স্ক ছাত্রদের মধ্যে থেকে একজনের নাম না বললে নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাউস কৌমের একজন লোক ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণায় দাউস থেকে মদিনায় চলে আসলেন। মদিনায় যখন চলে আসলেন সব কিছু ছেড়ে দিয়ে, দাউসের তোলার যে সম্পত্তি ছিল সব কিছু ছেড়ে দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসলে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আঁকড়ে ধরলেন, উনি বলেন যে জাআলতু ইমামান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ইমাম বানিয়ে নিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার মুআল্লিম বানিয়ে নিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার জীবনের সব কিছু বানিয়ে নিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসাতু আহলি সুফফা, এই মাদ্রাসাতু আহলি সুফফার শ্রেষ্ঠ ছাত্র ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদ্রাসাতু আহলি সুফফার ছাত্রদের দুইটি ভাগ ছিল, একটি ভাগ ছিল যারা আবাসিক ছাত্র, একটি ভাগ হলো আবাসিক ছাত্রদের ভাগ, আর একটি ভাগ ছিল অনাবাসিক ছাত্রদের ভাগ। অনাবাসিক ছাত্রদের মধ্যে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এবং বড় বড় অনেক সাহাবীরাই তারা অনাবাসিক ছাত্র ছিল। তবে 70 জন সাহাবী এমন ছিল যারা মাদ্রাসাতু আহলি সুফফার সব সময় মাদ্রাসাতু আহলি সুফফার ছাত্র ছিলেন, এরা হলো আবাসিক ছাত্র। তাদের মধ্য থেকে একজন ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদ-দাউসি। উনি যখন মদিনায় আসলেন ইসলামের প্রতি ওনার এই পরিমাণ ভালোবাসা ছিল, রাসূলের প্রতি এই পরিমাণ ভালোবাসা ছিল, কোরআনের প্রতি এই পরিমাণ ভালোবাসা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মসজিদ নববী থেকে এক মুহূর্তের জন্য বাহিরে যেতেন না, এবং ওই সময়ের যুগটা অত্যন্ত দুর্ভিক্ষের সময় ছিল, অত্যন্ত শোচনীয় সময় ছিল, মানুষ একেবারেই গরিব ছিল। যারা অনাবাসিক ছাত্র ছিল তারা কিছু সময় এই মাদ্রাসায় সময় দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুন্নাহ শিখতেন, হাদিস শিক্ষা করতেন, কোরআন শিখতেন, কোরআনের তেলাওয়াত শিখতেন, এবং বাকি সময় ওনারা খেত কামারে তারপর ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যেতেন পরিবারের জন্য। তবে কিছু সাহাবী এমন ছিল যাদের স্পৃহা এমন ছিল যে আমি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে যদি দূরে সরে যাই পরিবারের জন্য, পরিবারের কামাইয়ের জন্য, তাহলে আমি যখন বাহিরে চলে যাব তখন দেখা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে হাদিস শোনাচ্ছেন, কোরআন শোনাচ্ছেন, আমি এই কোরআন থেকে এই হাদিস থেকে মাহরুম থাকব, আমি রাসূলের মুখ থেকে হাদিস শুনতে পারবো না এই সময়ে এবং কোরআন শুনতে পারবো না। এই জন্য ওনারা সব সময় মাদ্রাসাতু আহলে সুফফার ভিতরেই থাকতেন, মসজিদ নববীর ভিতরেই পড়ে থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুয়ারুম মিন হায়াতি
সাহাবা একটি গ্রন্থ আছে, এই গ্রন্থের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ভিতরে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেন যে খোদার তাড়ায় আমি এমন হয়ে যেতাম মদিনার মধ্যে লোকেরা সবচেয়ে বেশি অভাবী ছিল, তারা নিজেরাই খেতে পারতো না, আমাদের কিভাবে খাবার দিবে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মসজিদ নববী মাদ্রাসাতুল আহলি সুফফার ভিতরে পড়ে থাকতাম। খোদার তাড়ানায় কখনো কখনো এমন হতো যে আমি বেহুশ হয়ে পড়ে যেতাম মদিনার গলিতে, আমি বেহুশ হয়ে পড়ে যেতাম। যখন মদিনার গলিতে আমি বেহুশ হয়ে পড়ে যেতাম তখন লোকেরা মনে করত যে আমার মৃগী রোগ হয়েছে, মৃগী রোগ হওয়ার কারণে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি। ওই যুগে মৃগী রোগের একটি চিকিৎসা ছিল যে জুতায় পিটাই করা, এই জন্য মদিনাবাসী আমাকে জুতায় পিটাই করত এবং আমার নাকে জুতার জুতা দিত যাতে করে আমি আমার হুঁশ ফিরে আসে। তবে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতাম, হে মদিনাবাসী, আমি মৃগী রোগের কারণে বেহুশ হই নাই, আল্লাহর কসম আল্লাহর শপথ আমি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন খুদার তাড়নায় বেহুশ হয়ে পড়ে গিয়েছি, খুদার তাড়নায় আমি বেহুশ হয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন যে খুদার কারণে আমি আমার পেটে কোনো কোনো সময় দুইটি পাথর পাততাম, তিনটি পাথর পাততাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিমাণ কষ্ট দেখলেন, এই পরিমাণ মুজাহাদ যখন দেখলেন এবং রাসূলের মুখ থেকে হাদিস শোনার জন্য কোরআন শোনার জন্য এই পরিমাণ যখন কষ্ট উনি সহ্য করতেছেন এটা যখন রাসূল দেখলেন তখন রাসূল সহ্য করতে পারলেন না, রাসূল আবু হুরায়রার হাতে একটি থলে দিলেন, এই থলের ভিতরে খেজুর ছিল, খেজুরের একটি থলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে আবু হুরায়রা, এই থলের ভিতরে কখনো তাকাবে না, থলের ভিতরে হাত দিবে, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে থলে থেকে। উনি এই থলেটা সব সময় যত্ন করে রাখতেন, যখন এই খিদে লাগতো থলের ভিতরে হাত দিতেন এবং খেজুর বের করতেন খেতেন, আর মাদ্রাসাতুল আহলি সুফফার মধ্যে সব সময় পড়ে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য, কোরআন শোনার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, মাসলা মাসেল শিক্ষা করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের কারণে ত্যাগের বিনিময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সর্বাগ্রে চলে গিয়েছেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 5374টি হাদিস বর্ণনা করেন। এই জন্য হাদিসের প্রত্যেকটি কিতাবের পাতায় পাতায় আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা, বুখারীর ভিতরে আছে আন আবি হুরায়রা, মুসলিমের ভিতরে আছে আন আবি হুরায়রা, সুনানে আবি দাউদের ভিতরে আছে আন আবি হুরায়রা, সুনানে ইবনে মাজাহর ভিতরে আছে আন আবি হুরায়রা, সুনানে তিরমিজির ভিতরে আছে আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা, শুধু সবচেয়ে বেশি হাদিস উনিই বর্ণনা করেছেন। ত্যাগ, ত্যাগ ছাড়া পৃথিবীর কোনো কিছুই অর্জন হয় না। ত্যাগ যদি কোনো মানুষ স্বীকার করে আল্লাহ, সে যদি জমির মানুষ হয় আল্লাহ তাকে আসমানের তুলে নেবেন, আসমানের মর্যাদা তাকে দিয়ে দিবেন, সে জমির মানুষ তবে আসমানওয়ালার সাথে সে কথা বলতে পারবে। ত্যাগ যদি কোনো জাতি গোষ্ঠী করে তাহলে পুরা বিশ্ব তাকে অবশ্যই, তাদেরকে অবশ্যই স্বীকৃতি দিবে। ত্যাগ ছাড়া, কোরবানি ছাড়া পৃথিবীর কোনো বস্তুই অর্জন হয় না। ঠিক তদ্রূপ দিন শিক্ষা করাও ত্যাগের বিনিময়ে অর্জন হবে। ত্যাগ ছাড়া সুবিশে কখনো কোরআন শিক্ষা করা যাবে না, হাদিস শিক্ষা করা যাবে না, রাসূলের সুন্নাহ কখনো শিক্ষা করা যাবে না। ত্যাগ স্বীকার করতেই হবে। তাহলে আমরা বয়স্ক মাদ্রাসার উৎপত্তি কোথা থেকে সেটা জানলাম, এই থেকে মাদ্রাসাতু আহলি সুফফা থেকেই মাদ্রাসাগুলো সিলসিলা জারি হয়েছে, সিলসিলা জারি হতে 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 ভারত উপমহাদেশে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় 1874 খ্রিস্টাব্দে। এই ধারাবাহিকতায় মাদ্রাসাগুলোর সূচনা শুরু হয়। এটা হলো মাদ্রাসার ইতিহাস। তাহলে আমরা কি রাজি আছি এই তালিমুল কোরআন বয়স্ক মাদ্রাসায় ভর্তি হতে? রাজি আছি ভাই?
হ্যাঁ বড় বড় সাহাবীরাই বয়স্ক মাদ্রাসার ছাত্র ছিলেন, উনারা সবাই বয়স্ক ছিলেন, বয়স্ক অবস্থায় উনারা কোরআন শিক্ষা করেছেন, মাসলা মাসাইল শিক্ষা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান খরাজা লিতলাবিল ইলমি, যেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে থেকে যেই ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য, আমি নবীর সুন্নাহ শিক্ষা করার জন্য, ইসলামী তালিম নেওয়ার জন্য যেই ব্যক্তি ঘর থেকে বের হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আমার যেই বান্দা আমার কোরআন শিক্ষা করার জন্য, আমার রাসূলের সুন্নাহ শিক্ষা করার জন্য, আমার নবীর হাদিস শিক্ষা করার জন্য, আমার ইসলামকে বোঝার জন্য, ইসলামী মাসলা মাসাইল শিক্ষা করার জন্য, আমার আহকামাত শিক্ষা করার জন্য যে ব্যক্তি মাদ্রাসায় যাবে, আলেমদের কাছে যাবে, মসজিদে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বেহেশতের রাস্তাকে সহজ করে দিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ধর্মীয় জ্ঞান দীনে ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হবে, সে যদি শিক্ষারত অবস্থায় মারা যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে তাকে শহীদ হিসেবে উঠাবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান ইলমে দিন কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, ফেরেশতারা রহমতের ফেরেশতারা তাদের আপন মহিমান্বিত বাজুগুলোকে তাদের জন্য তাদের সম্মানের জন্য বিছিয়ে দেন, এমনকি আসমানের নিচে জমির উপরে যত মাখলুক রয়েছে, যত সৃষ্টিকুল রয়েছে, গাছ রয়েছে, পালা রয়েছে, গরু রয়েছে, মহিষ রয়েছে, অনেক প্রাণী রয়েছে, যত প্রাণী আছে সব প্রাণী এই তালিবুল ইলম শিক্ষার্থীর জন্য কোরআন শিক্ষা করার জন্য যে ঘর থেকে বের হলো তার জন্য মাগফিরাত দোয়া করে, এমনকি সমুদ্রের মাছ, সমুদ্রের মৎস্য যে সব সময় সমুদ্রের ভিতরে থাকে, সেই মাছ পর্যন্ত তালিবুল ইলম কোরআন শিক্ষা করার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হলো তার জন্য দোয়া করে মাগফিরাতের, এমনকি গর্তের পিপীলিকা যে সব সময় গর্তের ভিতরে পড়ে থাকে সেই পর্যন্ত তালিবুল ইলম শিক্ষার্থীর জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী একটা কি দিয়েছিলেন, থলে দিয়েছিলেন, মনে আছে আপনাদের? একটা থলে দিয়েছিল, এই থলেটা উনি অনেক যত্ন করে রাখতেন, এটা হলো বরকতের থলি, যখন এটার ভিতরে হাত দিতেন তখনই সেখানে খেজুর পাওয়া যেত, কখনো সেখানে খেজুর পড়তেন না উনি। প্রিয় নবী বলেছেন যখনই তুমি এর ভিতরে হাত দিবে খেজুর দেখতে পাবে, এটা উনি যত্ন করে রাখতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়, মুসলিম কিছু বিদ্রোহীরা উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেয়, তখন ওই দিন যেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান, ওই দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বরকতি থলিটা হারিয়ে যায়। তখন আবু হুরায়রা চিন্তিত হয়ে কান্না করতে করতে বলতেছে, আল ইয়াউমা লিন্নাসি গাম্মুন, আল ইয়াউমা লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মানি ফাকদুল জারাবি ওয়া কতলুশ শাইখ উসমানি। আজ মানুষের দুঃখ একটি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাতা ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে বলেছেন, উসমান ফিল জান্নাহ, উসমান জান্নাতি, এমন
বড় এক সাহাবীকে মুসলিম কিছু বুদ্ধিজীবীরা বিদ্রোহীরা বাগীরা তাকে হত্যা করে দেয়, শহীদ করে দেয়। সেদিন থেকে নবুয়াতের যে সমস্ত বারাকাত ছিল সব বারাকাতের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের যে বরকতি থলে দিয়েছে সেটাও সেদিন হারিয়ে গিয়েছে। এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার আগে ইতিপূর্বে কখনো মুসলমানের তরবারি অপর মুসলমানের উপর চলে নাই। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় সেদিন থেকে মুসলমানের তরবারি অপর মুসলমানের উপর চলতে লাগলো, মুসলমানের বর্ষা অপর মুসলমানের উপর চলতে লাগলো। সেদিন থেকে নবুয়াতের সকল দরজা, সকল নবুয়াতের যত বরকতের দরজা, সব বরকতের দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে মুসলিম দুইটি জনগোষ্ঠীর মাঝে জঙ্গে সিফিন এবং জঙ্গে দুইটি জঙ্গে জামাল এবং জঙ্গে সিফিন সংগঠিত হয়। উভয় দলে মুসলমান ছিল। এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত যখন শেষ হয়ে যায় তখন তিনি শহীদ হয়ে যান, এই সময় থেকে ইসলামে যত ফুতুহাত ছিল সবগুলো দরজাও বন্ধ হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেই। যেই ধর্মীয় জ্ঞান কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দপ্তরে তার খাতা, আমার দপ্তরে যে খাতা রয়েছে সেই খাতায় তার নাম তালিবুল ইলমের খাতায় লিখে দিই, আলিমের খাতায় লিখে দিই। যেই ব্যক্তি ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য মাদ্রাসায় আসবে, মসজিদে যাবে, ওলামাদের কাছ থেকে ধর্মীয় মাসলা মাসাইল শিক্ষা করবে এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, তাকে দুনিয়ার লোকেরা যদিও বা আলেম বলবে না যেহেতু সে একাডেমিক পড়াশোনা শেষ করে নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলেমদের সাথেই জান্নাতে পাঠিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরটা দেখেন। যেহেতু এই ব্যক্তি তার যখন বয়স হয়ে গিয়েছিল, বয়স্ক হওয়ার পর তার ভিতরে অনুশোচনা এসেছে, অনুশোচনা আসার কারণে সেই কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসায় গেল, মসজিদে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই ছেলেকে, এই মানুষটিকে আমি আমার খাতায় আলেম হিসেবেই লিপিবদ্ধ করে দিব এবং আলেমদের সাথেই তাকে আমি জান্নাতে নিয়ে যাব। রহমতে খোদা বাহানা মিজুয়ত, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া শুধু বাহানা খুঁজে, আল্লাহ তাআলা মানুষকে ছোট ছোট বাহানার মাধ্যমে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন যারা জানে এবং যারা জানে না তারা কখনোই এক বরাবর নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ কামনা করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের বুঝ এবং জ্ঞান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয়েছে, যাকে সুন্নাহ দেওয়া হয়েছে, ধর্মীয় জ্ঞান যাকে দেওয়া হয়েছে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দান করেছি, অনেক বিপুল সম্পত্তি তাকে দান করেছি, এমনকি তাকে আমি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। আমার শ্রেষ্ঠত্ব, আমার শ্রেষ্ঠত্ব যেমন তোমাদের মাঝে যে সাহাবী রয়েছে, সাহাবীদের মধ্য থেকে যে সর্বনিম্ন
সর্বনিম্ন সাহাবীদের সাহাবীর কাছে আমার যে মর্যাদা, একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর সেরূপ। ফজলুল আলিমি আলাল আবেদি কা ফজলি আলা আদনাকুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আলেমের মর্যাদা মূর্খ ব্যক্তির উপর, যে আলেম না যে আবেদ তার উপর এমন যেমন পূর্ণিমার রজনীতে পূর্ণিমার চাঁদে যেমন মর্যাদা রয়েছে তারকারাজির উপর তেমন, একজন আলেমের মর্যাদা আবেদের উপর তেমনই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সে হলো সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানব সেই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নেকি দান করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি এই একটি নেকিকে শুধু আর আমি এই একটি নেকি আরো বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে 10 গুণ করি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 10 থেকে 70 গুণ করতে পারেন, 70 থেকে 70 কোটি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে যেটা চান সেটাই করেন। সর্বনিম্ন কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলে মানুষ 10টি নেকি করে পাওয়া যায়, 10টি নেকি, 10টি নেকি কার ব্যাপারে বাড়তে বাড়তে 70 হবে, কার ব্যাপারে 70 লাখ হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম পাঠ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে 30টি নেকি লিখে দিয়ে থাকি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পড়তে পারে না তবে বয়স্ক মাদ্রাসায় এসে তালিমুল কোরআন বয়স্ক মাদ্রাসায় এসে কোরআন পড়ার জন্য চেষ্টা করে, মেহনত করে, এবং কি সূরা ফাতিহার মাস্ক করে, এবং কি আমপারার মাস্ক করে, কায়দার মাস্ক করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রত্যেকটা হরফে দ্বিগুণ সওয়াব বৃদ্ধি করতে থাকি। যে ব্যক্তি সুন্দর তেলাওয়াত করতে পারে তার জন্য আমি একটি নেকি, এবং যে ব্যক্তি কষ্ট করে ঠেকে ঠেকে কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি করে নেকি দিয়ে থাকি। একটি হলো সে পড়তেছে এই জন্য, অপরটি হলো সে কষ্ট করে ঠেকে ঠেকে পড়তেছে এই জন্য। এই জন্য আপনার কি রাজি নাই, কোরআন শিক্ষা করতে রাজি নেই আপনারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কুরআন তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে থাকবে। কুরআন কার পক্ষে থাকবে? কুরআন ওই ব্যক্তির পক্ষে থাকবে যে ব্যক্তি দুনিয়াতে কুরআনের উপর আমল করেছে, কুরআন শিক্ষা করেছে, কোরআনকে মেনে চলেছে, কোরআনের পক্ষে ছিল, মাদ্রাসাকে ভালোবেসেছে, মসজিদকে ভালোবেসেছে, এমনকি আলেম সমাজকে ভালোবেসেছে, এমনকি যে ব্যক্তি কোরআনকে মূল্যায়ন করেছে, কোরআনকে আপন বুকে রেখেছে, কোরআনকে পূজা মণ্ডপে না রেখে কোরআনকে মসজিদে যে রেখেছে, এবং যে ব্যক্তি কোরআনকে আপন বুকে ধারণ করেছে, এই কোরআন তার জন্য কিয়ামতের ময়দানে তার পক্ষে থাকবে। এমনকি যখন এই ব্যক্তি মারা যাবে কোরআন তার পাশেই থাকবে, যখন তাকে দাফন করা হবে, যখন আযাবের ফেরেশতা যখন কবরে চলে আসবে এই কোরআন একটি সাদা মানুষের আকৃতি ধারণ করবে, ধারণ করে সে কবরের ভিতরে বসে থাকবে এবং কি মৃত ব্যক্তিকে বলবে, হে ভাই তুমি আজকে ঘুমাও, তুমি ঘুমাও, তুমি অনেক কষ্ট করে আমাকে তেলাওয়াত করেছ, রাত যখন শেষ হয়ে গিয়েছে তখন তুমি আমার স্মরণে তুমি উঠে গিয়েছ এবং আমার এই কোরআন তেলাওয়াত করেছ, আমার এই কোরআন তুমি তেলাওয়াত করেছ, যখন কনকনে শীত তখন তুমি আমাকে ডেকেছ, এবং আমি যখন যখন রাত শেষ হয়ে যায় তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে চলে আসি, নিশ আসমানে চলে আসি, তখন আমি এসে লোকদেরকে ডাকতে থাকি, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, আছো কি কোনো মানুষ এমন যে অডেল গুণা করেছ, সমুদ্রের ভেতরে যত পানি রয়েছে এই পরিমাণ গুণা করেছ, সমুদ্রে যত
ফেনা রয়েছে এই পরিমাণ গুনাহ করেছ, পাহাড় যত বড় সেই পরিমাণ তুমি গুনাহ করেছ, সাত আসমান এবং সাত আসমান এবং সাত জমিন যত বড় প্রশস্ত এই পরিমাণ প্রশস্ত তুমি গুনাহ করেছ। আসো আমার দরবারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা তোমার সকল গুনাহ ক্ষমা করে দিব। আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলামিন মুস্তাশফিন ফাশফি লাহ। আছো কি কোনো মানুষ এমন যে অনেক গুনাহ করেছ? আছো কোনো অনেক এমন মানুষ যে কঠিন রোগে আক্রান্ত? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল রোগ মুক্তি করে দিব। সময়টা কি যে কোরআন বলে যে তুমি আমাকে দুঃখের সময় স্মরণ করেছ, তুমি দুঃখের সময় তুমি আমাকে স্মরণ করেছ, এখন আমি কোরআন তোমার দুঃখের সময় তোমার পাশেই আছি। আযাবের ফেরেশতা যখন চলে আসবে তখন তাদেরকে তাড়িয়ে দিবে এবং মৃত ব্যক্তিকে বলবে তুমি ঘুমিয়ে থাকো, যেমন নব জামাই যেভাবে ঘুমিয়ে থাকে সেভাবে তুমি ঘুমিয়ে থাকো। কেয়ামত পর্যন্ত সে ঘুমিয়ে থাকবে, এমনকি যখন কেয়ামতের মাঠ প্রস্তুত হয়ে যাবে কোরআন তাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। জান্নাতে ঢুকিয়ে দেওয়ার পর তার জিম্মাদারি শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তালিমুল কোরআন বয়স্ক মাদ্রাসায় এসে দিন শিক্ষা করার তৌফিক দান করুন, কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।